রায়হান রাফি পরিচালিত বহুল আলোচিত সিনেমা তুফানের জনপ্রিয় গান দুষ্টু কোকিল নিয়ে চরম বিতর্কে জড়িয়েছেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ সেন। দুষ্টু কোকিল গানটি লিখেছেন, সুর করেছেন এবং আংশিক গেয়েছেন এই সঙ্গীত শিল্পী। তবে আশ্চর্যের বিষয় হলো সিনেমার টাইটেল কার্ডে তার নাম নেই, যা নিয়ে আকাশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। নিজের প্রাপ্য সম্মান না পাওয়ায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা ব্যক্ত করেছেন। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। তুফান সিনেমাটি সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পেয়েছে। বাংলাদেশের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি এবং ভারতের হইচইয়ে সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটির অন্যতম আকর্ষণীয় গান দুষ্ট কোকিল, কিন্তু আকাশের দাবি টাইটেল কার্ডে কণ্ঠশিল্পী হিসেবে শুধুমাত্র দিলশাদ নাহারকনার নাম উল্লেখ করা হয়েছে, তার নাম বাদ পড়েছে। গানটির সুরকার এবং গীতিকার হিসেবেও কোথাও তার নাম দেখা যাচ্ছে না। গানটির মূল স্রষ্টা হিসেবে আকাশ এই অবহেলার বিরুদ্ধে সরব হয়েছেন। গত 29 সেপ্টেম্বর তিনি নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ উগড়ে দেন। তিনি লিখেন, তুফান সিনেমা এখন চরকি এবং হইচইয়ে চলছে। দুষ্ট কোকিল গানটা সিনেমার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যকবার দেখা হয়েছে, অথচ কোনো প্ল্যাটফর্মের টাইটেল কার্ডে আমার নাম নেই। গানটি আমি লিখেছি, সুর করেছি এবং আংশিক গেয়েছি। তিনি আরও লিখেন, আমি মানতে পারি যে চরকি বাংলাদেশের প্রতিষ্ঠান, তাই তারা আমার নাম দেয়নি, কিন্তু হইচই তো কলকাতার, তারা কেন এই অন্যায় করল? এটা সম্পূর্ণ অরাজকতা। যারা কন্টেন্ট বানানোর পেছনে দিন রাত এক করে দেন, তাদের প্রতি এমন অবিচার করা উচিত নয়। এতে অভিশাপ লাগে। আমি এই ইন্ডাস্ট্রিতে 20 বছর ধরে কাজ করছি এবং যদি বেঁচে থাকি আরও 20 বছর কাজ করব। আকাশ আরও বলেন, আপনারা আমার নাম না দেন, কিন্তু আমার কাজকে দাবাতে পারবেন না। আমি ছিলাম, আছি এবং থাকব আমার শ্রোতাদের হৃদয়ে, কারণ আমার নিয়ত পরিষ্কার। তিনি উল্লেখ করেন যে, আমি গান থেকে আর কিছু পাওয়ার আশায় নেই, কিন্তু যারা গান থেকে আয় করছে তাদের উচিত সৃষ্টিকারীদের যথাযথ সম্মান দেওয়া। আকাশের পোস্টের পরপরই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে তার পক্ষে কথা বলেছেন এবং তাকে সমর্থন করেছেন। একজন নেটিজেন লিখেছেন, এটা অত্যন্ত অনৈতিক এবং সৃষ্টিকর্তার প্রতি অসম্মানজনক। অন্য একজন মন্তব্য করেন, প্রাপ্য সম্মান দেওয়া উচিত। তবে কিছু নেটিজেন আকাশের পোস্টের বিপরীতে যুক্তি দেখিয়ে বলেন, টাইটেল কার্ডে তার নাম না থাকলেও ডেসক্রিপশনে তার নাম রয়েছে। এর পক্ষে একজন নেটিজেন একটি স্ক্রিনশটও পোস্ট করেন, কিন্তু এই স্ক্রিনশট বা মন্তব্যগুলোর কোনো প্রতিক্রিয়া দেননি আকাশ। আকাশ সেনের পোস্ট এবং নেটিজেনদের প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, গান ও সিনেমার কৃতিত্ব নিয়ে বিতর্ক এখন বেশ আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।